এই গাইস, দিস ইন্ডিয়ান করিডোর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আছি ইচ্ছে চার বাড়িতে, যেটা প্রান্তিকে। তো এই ব্যাপার, এই জায়গাটার বিষয়ে একটু বলি, আমরা কোথায় কিভাবে আছি। এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। মেন গেটের ভেতরে আমাদের চারটে বাইক আছে, এক দুই আর এদিকে তিন আর একে চার। সেফলি আছে, কোনো অসুবিধা নেই। তো সেফটি নিয়ে কোনো ইস্যু নেই এখানে, খুব ভালো। তো এখানে চারটে বাংলো বাড়ি আছে, এই দুটো আর এটাতে আমরা আছি। এই হচ্ছে চার নম্বর, এটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই বসার জায়গাটা দেখাই, দেখালে বেশ তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর বসার জায়গা, ছাদেও বেশ সুন্দর একটা বসার জায়গা আছে, চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাংলো বাড়ি, এখানেই আমরা আছি। তিনটে রুম আছে, মানে বেডরুম আছে। এটা হচ্ছে একটা হল ঘর, বেশ বড়, খুব সুন্দর, একদম পরিষ্কার। ওখান থেকে একটু এগালি, এটা হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার, ভালোই বলা যেতে পারে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বেডরুম, এটা হচ্ছে মিস্টার শতদল, গুড মর্নিং। হ্যালো। তো এসি আছে, পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এটা আমাদের লাগেজ, তো একটু অগোছালো আছে, কিছু মনে করো না, চলো ওপরেগুলো দেখাই। হল ঘর থেকে এসেই এখানে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমাদের ওপরে যেতে হবে। সব ছেলেদের একটা অ্যাট্রাকশন থাকে এই ছাদ, তো এটাতে পড়ে আসছি। ওপরে একটা বাথরুম আছে, দু সাইডে দুটো ঘর, এক্স্যাক্টলি সেম, এসি আছে এবং বেশ ভালো। এই আর একটা হল ঘর, যেখানে বসে একটু ছোট্ট আড্ডা চলছে, ঠিক আছে। তো এখানেও এসি আছে। তারপর মেন অ্যাট্রাকশনটায় আসছি, এটা হচ্ছে একটা ছাদ, খুব বড়, এখানে বসে আমাদের সারারাত্রি আড্ডা চলেছে। তো এখান থেকে আমরা ছোট আমরা একটা দূরবীন এনেছিলাম, আমরা অনেক তারাও দেখেছি, অনেক গ্রহ দেখেছি ওটা দিয়ে। তো যেহেতু রাত্রেবেলা ছিল, সম্ভব হয়নি ওই ভিডিওটা শ্যুট করার, হলে শ্যুট করলে হয়তো সেটাও খুব একটা ভালো আসতো না। তো এই হচ্ছে ইচ্ছে চার বাড়ির চারপাশটা, বেশ সবুজ, খুব সুন্দর লাগছে, রাত্রেবেলাও বেশ ভালোই লাগে। পাচ্ছে খিদে, খাচ্ছি তাই, হ্যাংলা মোটা করতে চাই। আমাদের ট্রিপে এসে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু একদম বন্ধ হবে না, চলতে থাকবে সব রকম খাওয়া দাওয়া, সব রকম খাওয়া দাওয়া। দারুণ খাওয়া দাওয়া দিয়েছি কিন্তু। হ্যাঁ, মাংস আছে, ভাত, একটা আলু ভাজা, তরকারি, পটল লাল আলু আর ডাল। বেস্ট হচ্ছে কাঁসার তালায়। হ্যাঁ, কাঁসা বাটি, এই কাঁসার তালায় খাওয়াটা জাস্ট আমার মনে হচ্ছে জামাই সুশি খাচ্ছি, এত ভালো লাগছে। Oh, my God.